हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आई होप तुम्हारा सबाई खूब भाव आम खूब भाव आची। तो आज के तुम्हारा देखते बाड़ी नहीं सबाई मिले एस छोटो मासिर बाड़ीते। तो मैं माँ बाबा मी भाई तो आज के दिन एखने थकब। तो सन्धे दिखे बाड़ी चले जाब, बाट ये एक बेला सबाई मिले खूब मजा करब आनंद करब यटाई आशा रखी। चलो देखी सबा कि कर। तो ये दीदा पुजो दीते बस सबेम्र स्नान टन एसे तो ठीक एखी एस पोछालम। तो इसे नहीं जी देखल दीदा पुजो दीचे तो साथ साथ माँ बोल जो ते हमें मिस्टीटा नहीं तो मिस्टीगुलो दिए ठाकुर के पुजो दिए दाओ। तो ये सबा मिले गल्प कर दीदार पुजो हो गए और ये छोटो मासि रान्ना कर। তো এখন আমরা এসেছি ছোট মাসির উপত্যকায়, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফেব্রুয়ারি মাসে যে এসেছিলাম যখন যে মাসিদের বাড়িতে কাজ চলছে। তো এখন প্রায় ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো উপরে এসেছি আমরা একটুখানি দেখতে আর একটু ভাই বোনেরা মিলে একটু আড্ডা মারতে। তো এখানে আছে তিতলি ছোট মাসির মেয়ে আর এটা হচ্ছে ভাই। আচ্ছা তোমরা জানো তিতলি কিন্তু ভাইকে দাদা বা দাদা ভাই এমন কিছু ডাকে না। ও ছোটবেলা থেকে একটা নাম দিয়েছিল ভাইকে, তো সেই নামেই ডাকে। তিতলি কিন্তু ভাইয়ের থেকে ছোট হয়। তো তুই ভাইকে কী বলে ডাকিস? কুটুস্তা। হ্যাঁ, ও খুব আদর করে কুটুস্তা ডাকে। আর ও যেহেতু কুটুস্তা ডাকে, ও যেন ছোট মাসি মেশে ওকে কুটুস ডাকে। এই বসে আছে। কিন্তু ভাই তুই কি জানিস কুটুস কার নাম? নাম তো কার নাম আর উপরে বেস করে কার্টুনটা হয়েছিল সেটা আমি এখন বলে আমাকে আর আমার ভাই রক্ষা রাখবে না। তাই তোমরা নেটে একবার সার্চ করে দেখে নেবে যে কুটুসটা কার নাম ছিল। তো এই আর কি সবাই মিলে একটু গল্পগুজব করছি। আজকে দিনটা সত্যি খুব ভালো লাগছে, সবাই আছে নিচে, বাবা মা ছোটো মাসি মেশো দিদা গল্প করছে আর আমরা তিন ভাই বোন একটু উপরে এসেছি একটু গল্পগুজব করবার জন্য। তো আগামী সপ্তাহে একটা ভিডিও আসছে, ফানি ভিডিও। তো সেই ভিডিওরই একটা পার্ট এখানে শুট করছিলাম।
তো আজকে দুপুরের মেনু অনেক কিছু হয়েছে। কুট্টি নিজের হাতে সব রান্না করেছে। এখানে রয়েছে মুসুর ডাল, এখানে রয়েছে ইলিশ মাছ, মাই ফেভারেট। এতবার বলেছি যে তোমরা জেনেই গেছো যে ইলিশ মাছ আমার ভীষণই ফেভারেট। আর এখানে রয়েছে চিকেন, ও আর এটা হচ্ছে নিরামিষ তরকারি সব সবজি দিয়ে। এটা কুট্টি ফাটাফাটি বানায়, মানে জাস্ট ওয়াও, আমার ভীষণ ভালো লাগে কুট্টির হাতে নিরামিষ তরকারি। তো এখানে আমি, বুনু আর ভাই একসাথে খেলাম। আর এখানে সেকেন্ড ব্যাচে বসেছে বাবা, ছোট মেসো আর মা। বসে থাকো চুপ করে, হ্যাঁ একটু পরে দিবে, হ্যাঁ ঠিক আছে বসো, চুপ করে বসে থাকো, একটু পরে দিবে, তোমাকে খাইতে দিবে তো। তো তারপর বসেছে কুট্টি আর দিদা, দুজনে মিলে খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা উপরের রুমে চলে এসেছি। তিন ভাই বোন উপরের রুমে বসে একটু গল্প গুজব করছি, আর নিচে দিদা, মা, কুট্টি, মেশো, বাবা সবাই একসাথে বসে গল্প করেছে। আর এই রুমটা আমার ভীষণই ভালো লাগে, কুট্টিদের বাড়িতে আসলে এই রুমে বসে অনেক গল্প গুজব করি কুট্টির সাথে বসে বসে। আর বুনুর পড়া রয়েছে, তো বুনু একটু পরে রেডি হবে। তো মেশো বুনুকে গিয়ে দিয়ে আসলো পড়তে, আর এখানে আমরা সবাই বসে একসাথে সন্ধ্যাবেলার টিফিন করছি, চা, চানাচুর, বিস্কিট, আর বসে সবাই একসাথে মিলে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখছিল। দেখো সবাই মিলে দেখছে, মানে মায়ের যে বার্থডে সেলিব্রেশন হয়েছিল সেই ভিডিওটা। আসছিস হঠাৎ করে খবর দিচ্ছিস, সত্যি আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু এখন চলে যাবি তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে সত্যি। আবার আসবি সবাই মিলে, আসবো তোমরা যাও, হ্যাঁ হ্যাঁ আমরা তো যাবই, তোরাও আবার আসবি, সত্যি আজকে ভীষণ আনন্দ লাগবে। ঠিক আছে, এখানে মাসি পান খাচ্ছে আর আমরা একটু পরে বেরিয়ে যাব। আর এই ঘরে দিদা বসে সিরিয়াল দেখছে, আর এই ঘরে সবাই মিলে ভিডিও দেখছে। হ্যাঁ আস, টাটা। কুট্টিদের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমি আর ভাই অটোতে যাচ্ছি, বাবা আর মা বাইকে যাচ্ছে। তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছো এটা আমার রুম। তো ওখানে সারাদিন খুব সুন্দর করে কাটালাম সবাই মিলে, হই হুল্লোড় করতে করতে একদম সারাটা দিন চলে গেল, ভীষণই মজা করলাম। সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করে চাটা খেয়ে চলে এসেছি, সন্ধ্যার আগে আগে চলে এসেছি। তো মা অনেকদিন পরে গেল, ওটাই বললো যে অনেকদিন পরে গেলাম, বেশ ভালো লাগলো। মানে মার কাজ কমের জন্য আর যাওয়া হচ্ছিল না, যাবে যাবে করে মাসিরাও বলছিল যে মাকে যে আসো আসো, কিন্তু হ্যাঁ মা বিকেলবেলা করে যায় গিয়ে দেখা করে আসা, মানে বাবার মা বিকেলবেলা করে, বাবার শনি রবিবার করে অফ থাকে, তো তখন গিয়ে ঘুরে টুরে আসে, ছোট মাসি মেশোও আসে ঘুরে টুরে যায়, এরকম আর কি। মা অনেকদিন পরে গিয়েছে, আমি লাস্ট মনে হয় গিয়েছি মার্চ মাসে, তো আমি গিয়েছি, আমি যাইও টুকটাক টুকটাক যেতেই থাকি, না থাকলেও ছোট মাসির বাড়িতে যাই, দেখা টাকা করে আসি, গল্প গুজব করে আসি। আমার আরেকটা মাসি রয়েছে বড় মাসি, তো বড় মাসির বাড়ি দিন হাঁটায়, তো সেইভাবে বড় মাসির বাড়ি যাওয়া হয় না, কিন্তু বড় মাসির বাড়িও যেতে ইচ্ছা করে। ঠিক বড় মাসির বাড়ি গেলে মানে হাতে দু তিন দিন সময় নিয়ে যেতে হবে, কেন কি ওই সকালে গিয়ে বিকালে আসা হয় না, আর ওরাও আসতে দেয় না। প্রথমে বড় মাসি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাস যাস কোনো ব্যাপার না, গেলে তখন মাসির মন আর কি, তখন মাসি বলে থাক থাক আর একটা দিন থাক, আসা হয় না, কিন্তু মানে সেভাবে হয়ে ওঠে না, কিন্তু যেতে তো ইচ্ছা করেই, কারণ ওখানেও আমার একটা বোন রয়েছে, এই আর কি। তো যাই হোক, আজকের দিনটা ভীষণই মজা হলো, সবাই মিলে গল্প গুজব করলাম।
এই আর কি মাকে বলছিলাম যে মা আজকে রাতে বেলা রিচ কিছু করব না, কারণ রাতে মানে দুপুরের খাওয়াটা ভীষণই রিচ হয়ে গেছে, তো রাতের রান্নাটা একদম হালকা পাতলা কিছু একটা রান্না করি, ব্যস্ত হয়ে যাবে। তো মা বললো যে তাহলে এক কাজ কর, ফ্রিজে কাতল মাছ রয়েছে তো একদম জিরা ফোড়ন দিয়ে একদম হালকা করে একটু কাঁচা লঙ্কা চিরে একটু ঝোল করে দে, তো ওটাই করব। যা হয় আর কি ওই হলুদ লবণ একটু আদা বাটা একটু জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিরে একদম হালকা পাতলা একটা মাছের ঝোল আর গরম গরম ভাত, ব্যাস আর কিচ্ছু করব না। আর যদি বাবা বলে যে কিছু ভাজ পটল টটল, তাহলে হয়তো একটু কিছু ভাজবো, পটল বা কাঁকরোল এরকম কিছু একটা ভাজবো বা আলু। তো যাই হোক, একদম সিম্পল রান্নাই হবে আজকে রাতে, এটাই করব আর আমিই করে ফেলবো। তো মা আজকে সারাটা দিনই বলতে গেলে মা ছুটি গেছে, যেহেতু ছোটো মাসি বাড়ি গেছে, ছোটো মাসি সব রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়েছে, তো রাতটুকুর জন্য ভাবলাম যে মা কেন করবে, রাতটুকু আমি করে ফেলি, তাহলে আমার ফুল ডে অফ হয়ে গেল আজকে। তো এটাই, আর আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো। তো চলো সকলে ভালো থেকো আর মুখে মাস্কটা ইউজ করো, মানে মুখে মানে নাকে, মানে মুখে মানে এখানটা আটকে রেখো না, নাকটাকে কভার করো। তো তাই জন্য বলবো নাক আর মুখ দুটোই যাতে কভার হয় এমন করেই মাস্কটা ইউজ করো, হাত স্যানিটাইজ করো, ডিস্টেন্স মেনটেন করো, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। গাইজ, ইফ ইউ লাইক মাই ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।